আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিন রকমের কাপকেক। এক রেসিপি দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন তিন ধরনের কাপকেক, ছোট বড় সবারই প্রিয় কাপকেক। তা আসুন কিভাবে আমি এক রেসিপিতে তিন ধরনের কাপকেক তৈরি করে ফেলতে পারি সেটা একবার এক নজর দেখে নিই। আজকে আমি কাপকেক তৈরি করার জন্য আটটার মতো ডিম নিব। তো আপনি ডিমের অনুযায়ী প্রত্যেকটা উপকরণ নেবেন। যদি আপনি আমার মতো বেশি করে কেক বানিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আটটা ডিম ব্যবহার করবেন, আর আপনি যদি আরও কম কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই চারটা ডিম দিয়ে ট্রাই করবেন, উপকরণগুলো অর্ধেক করে দেবেন। এতে কেকের উপকরণের জন্য কেক না হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর পারফেক্ট কাপকেক আপনারটাও হবে। তো আমি প্রথমে আটটা ডিম এখানে নিয়েছি, এখন আমি কুসুমগুলো আলাদা একটা পাত্রে রেখে দেব। আমার শুধু প্রয়োজন এগ হোয়াইটটা, আর পরবর্তীতে আমি ব্যবহার করব এগ ইয়েলোটা। তো এখন আমি এগ হোয়াইটটা বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত না ফুলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বিট করবেন। প্রথমে আপনি স্লোভাবে বিট করবেন, তারপর আস্তে আস্তে এটা বাড়িয়ে দেবেন। এখন আমি ব্যবহার করব দুই কাপের মতো চিনি। যখন দেখবেন ডিমটা একদম ফুলে গিয়েছে, ফোম হয়ে গিয়েছে, তখনই আপনি আস্তে আস্তে চিনি দেওয়া শুরু করবেন। তো প্রথমে আমি এক কাপ দিয়েছি, এখন আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ভিডিওটা ধরার কেউ নাই, এজন্য চিনি দেওয়ার যে পর্বটা সেটা আমি আসলে আপনাদের খুব ভালো করে দেখাতে পারছি না। আমি চেষ্টা করেছি দেখাতে, আশা করি আপনারা ভুল বুঝবেন না। আর আপনারা যদি চারটা ডিম দিয়ে করেন তাহলে অবশ্যই এক কাপ চিনি ব্যবহার করবেন। আর দুই কাপ চিনিতে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না, একটা নর্মাল মিষ্টি হবে। চিনি দেওয়ার পর ভালো করে বিট করে আমি কুসুম দিয়ে আবার বিট করে নিচ্ছি। আমি কিন্তু একবারে সবগুলো কুসুম দিয়ে দিয়েছি। কুসুম দেওয়ার পর একটু বিট করে দিয়ে দিবেন তেল। তেল ব্যবহার করব আমি এক কাপের মতো। তো দিয়ে দিলাম এক কাপ তেল, আর দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যবহার করছি এক চা চামচের মতো। তারপর আমি ব্যবহার করব ভ্যানিলা অ্যাসেন্ট। ভ্যানিলা অ্যাসেন্টও ব্যবহার করব আমি প্রায় এক চা চামচের মতো। এই উপকরণগুলো দেওয়ার পর ভালো করে বিট করে তারপরে বিটার ম্যাশিংটা বন্ধ করে দিতে হবে। এখন আর বিট করব না, এখন আমি ব্যবহার করব ময়দা। এখানে আমি দুই কাপের মতো ময়দা দিব। দুই কাপ ময়দা আমি চালনি দিয়ে চেলে দিব। একবারে সবগুলো ঢেলে দিতে পারবেন না, অল্প অল্প করে ঢেলে তারপর চামচ দিয়ে এভাবে মিক্সড করতে হবে। আর ময়দা দেওয়ার পর কোনো ধরনের বিটার ম্যাশিং ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ বিটার ম্যাশিং যদি ব্যবহার করেন তাহলে আপনার কেকটা একদম পারফেক্ট হবে না। আর আপনি যদি চামচ দিয়ে এভাবে অল্প অল্প আস্তে আস্তে করে নাড়িয়ে নেন তাহলে আপনার কেকটা একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ফোলা ভাবটা যে সেটা কিন্তু একদমই কমে নেই। আর আপনার কাছে যদি মনে হয় লিকুইডটা অনেক বেশি লিকুইড, সেক্ষেত্রে আপনি আরও আধা কাপের মতো ময়দা ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেকের ডিমের সাইজটা অনেক বড় থাকে, সেক্ষেত্রে দেখা যায় এই লিকুইডটা একদম পারফেক্ট কেকের ব্যাটার যেটা সেটা হয় না। সেক্ষেত্রে আপনি আধা কাপ ময়দা ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় না একদম পারফেক্ট আমার মতো হয়েছে তাহলে আর আধা কাপ ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি কেটে নিব স্ট্রবেরি। যেহেতু আমি বিভিন্ন ফ্লেভারের কাপকেক তৈরি করব, তা আজকে আমি একটা ফ্লেভার করব স্ট্রবেরির, আরেকটা করব নারিকেলের, আরেকটা করেছি নর্মাল ভ্যানিলা যেটার ভিতরে আমি কোনো কিছুই ব্যবহার করিনি। তা এখন আসুন এই স্ট্রবেরিগুলো কেটে তারপর আমি আপনাদের দেখাই কিভাবে আমি কেকের উপরে দেব। তো প্রথমে আমি একটা ডালের ডাব্বু নিয়েছি, তারপর আমি ডালের ডাব্বুর সাহায্যে ঠিক এভাবে করে সবগুলোতে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু কেকের উপর স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছু কেকের উপরে আমি দিয়ে দেবো নারিকেলের গুঁড়া। আপনারা চাইলে একটু ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে পারেন। উপকরণগুলো দেওয়ার পর ওভেনে বেক করে নিয়েছি। বেক করার জন্য আমি ওভেনটা আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর এটা বেক করেছি 170 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন বেক করার পর এটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। একটা খুলে দেখাই, যেহেতু আমি এখানে প্লাস্টিক কাপকেকের মোল্ড ব্যবহার করেছি সেক্ষেত্রে এই প্লাস্টিক কাপকেকের মোল্ডগুলোতে আগে থেকে তেল মিশিয়ে নিলে এভাবে খুব সহজেই বের হয়ে যায়, ময়দা মেশানোর কোনো প্রয়োজন নেই, শুধু তেল দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্লেন কাপকেক।
দেখতেই পাচ্ছেন এটাতে আমি কোনো কিছুই ব্যবহার করিনি। এই কাপকেকটা যথেষ্ট পরিমাণে সুস্বাদু হয়েছে আর যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। আর এটা হচ্ছে স্ট্রবেরি কাপকেক, এটাও যথেষ্ট পরিমাণে সফট হয়েছে আর ভিতরে স্ট্রবেরিগুলো একদম নরম হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে কি করবেন জানেন তো, লাইক কমেন্ট শেয়ার, শেয়ার করতে ভুলবেন না। তো কেকের রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।